আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি লিমিট নিয়ে একটু আলোচনা করব। আর লিমিটকে বলা হয় ক্যালকুলাসের চাবি। লিমিট ইজ দ্য কি টু ক্যালকুলাস। তো এই লিমিট সম্পর্কে যদি আমরা আইডিয়াটা পেতে চাই, তো আমরা খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাতে পারি। আর এই এক্সাম্পলটা আমি শিখেছিলাম আমার একজন শিক্ষকের কাছ থেকে, ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক প্রফেসর ডক্টর কুদ্দুস যখন আমাদের ক্লাসে পড়িয়েছিলেন, তখন তিনি এই এক্সাম্পলটা দিয়েছেন। আমি স্যারের প্রতি ঋণ স্বীকার করি, আমি এই এক্সাম্পলটা স্যারের কাছ থেকে শিখেছিলাম। স্যার এটা সুন্দর করে বুঝিয়েছিলেন যে লিমিট বলতে আসলে আমরা কী বুঝি। তো মাই বয়, এটা হলো একটা পানি খাওয়ার গ্লাস। তো আমরা যদি জগ থেকে পানি দিয়ে গ্লাসটাকে ফিল আপ করতে চাই, তাহলে আমরা এই কাজটাকে দুইভাবে করতে পারি। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের মধ্যে দুই রকম মানুষ আছে, কেউ হলো সুস্থির আর কেউ হলো অস্থির। তো যদি অস্থির কাউকে আমরা এই দায়িত্বটা দেই যে তুমি জগ থেকে পানি দিয়ে এই গ্লাসটাকে ফিল আপ করো, তাহলে সে কিন্তু জগটাকে এরকম উল্টো করে ধরে খুব দ্রুত এটাকে ফিল আপ করার চেষ্টা করবে, এবং সেক্ষেত্রে এই পানি দিয়ে গ্লাসটা ফিল আপ তো হবেই, এবং পানি দিয়ে উপচিয়ে গ্লাসটা ওভারফ্লো করবে, পানিটা পড়ে যাবে। তো এটা কিন্তু আসলে ক্যালকুলাস নয়। ক্যালকুলাস হলো যে তুমি যদি এই গ্লাসটাকে ফিল আপ করতে চাও, তাহলে তুমি প্রথমে একটু বেশি করে পানি যুক্ত করলে, তো এই গ্লাসটা যত ফিল আপ হতে থাকবে, আস্তে আস্তে তুমি জগটা যদি উপর দিকে করো, মানে উপরের দিকে নাও, তাহলে অল্প অল্প করে পানি যুক্ত হতে থাকবে এবং এই গ্লাসটা আস্তে আস্তে ফিল আপ হতে থাকবে। এরকম ফিল আপ হতে 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 একটা সময় তুমি দেখবে যে গ্লাসটা ওভারফ্লো হয়ে পানিটা পড়ে গেল। তো যেই মুহূর্তে এই গ্লাস থেকে পানি পড়ে গেল, সেই মুহূর্তটাকে আমরা বলবো, সেই মুহূর্তটাই হলো এই গ্লাসের সীমা। আমি আবারও বলি মাই বয়, যে আমরা যখন পানি ফিল আপ করতে শুরু করব, আস্তে আস্তে পানি ভরাট করতে থাকব, এবং এরভাবে পানি যুক্ত করতে করতে একটা সময় এই গ্লাসটা ওভারফ্লো হয়ে পানিটা উপচিয়ে পড়ে যাবে। যেই মুহূর্তে পানি পড়ে যাবে, ঠিক তার আগের মুহূর্তটাই হলো ওই গ্লাসের সীমা। আমরা আমাদের ডেইলি লাইফে, আমাদের ফ্যামিলি লাইফে আমরা এই কথাটা কিন্তু প্রায় শুনে থাকি। বাবা মা আমাদেরকে বলে থাকেন, দেখো সব কিছু একটা লিমিট আছে। অর্থাৎ তুমি যখন খুব অনিয়ম করতে করতে একদম শেষ পর্যায়ে চলে যাও, তখন তোমার বাবা মা এই কথাটা বলে থাকেন যে সব কিছুর একটা লিমিট আছে। তো আসলে লিমিটটা হলো এমন একটা অবস্থা, একটা মার্জিনাল অবস্থা, যেটা ক্রস করলে নতুন একটা অবস্থা সৃষ্টি হয়। যেমন এখানে পানিটা পড়ে গেল, তাহলে পানি পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তটাই হলো ওই গ্লাসের সীমা। আশা করি মাই বয় তোমরা কথাটা বুঝতে পেরেছ। তো এখন আবার আমি কথায় ফিরে আসি, যে তুমি এরকম অল্প অল্প করে পানি যুক্ত করছো, যুক্ত করতে 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 একটা সময় মনে হলো যে এই গ্লাসটা তোমার কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এখন যদি তুমি একটা শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে এই গ্লাসের উপরি তলটা তুমি পরীক্ষা করে দেখো, তাহলে তোমার কাছে মনে হবে যেন অনেকখানি বাকি আছে। আসলে কিন্তু বাকি নেই, হয়তো সামান্য পরিমাণ বাকি আছে, কিন্তু সেটা পরীক্ষা করতে গেলে মনে হবে তোমার কাছে অনেক বেশি বাকি আছে। তো এটা যখন তুমি আমার প্র্যাকটিক্যালি ফিল আপ করতে যাবে, তখন কিন্তু আমার পানিটা কিন্তু আবার ওভারফ্লো হয়ে পড়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাপারটা এমন যে একটা গ্লাস কানায় কানায় 100% পানি দিয়ে পূরণ করা কিন্তু সহজ কথা নয়, কখনো কখনো অসম্ভব। এটা কিন্তু মানুষের পক্ষে, আমার কাছে মনে হয় এটা সম্ভব নয়। তো মাই বয়, এতক্ষণ ধরে তোমাদেরকে যে কথাটা আমি বললাম, সেই কথাটাকে আমি যদি এটা ম্যাথমেটিক্যালি বোঝাতে চাই, তাহলে আমি এরকম করে একটা সংখ্যা রেখা আঁকবো। এখানে একটা সংখ্যা নেব 2, আমি এখানে একটা সংখ্যা প্রতীক বা একটা ম্যাথমেটিক্যাল সিম্বল বা একটা ভ্যারিয়েবল নিচ্ছি এক্স। তাহলে মাই বয়, এখন ব্যাপারটা হলো যে এই এক্সকে আমি তুলনা করব পানির সাথে, এই টুকে তুলনা করব গ্লাসের এই সীমার সাথে, অর্থাৎ গ্লাসের উপরিতল যতটুকু, এই টুটাকে মনে করব গ্লাসের সীমা, এক্সকে মনে করব পানি। এখন পানিটা আস্তে 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 গ্লাসের উপরিতলের দিকে ধাবিত হচ্ছে, অর্থাৎ সীমার দিকে যাচ্ছে। তাহলে আমরা এখানে এক্স এর ভ্যালুগুলো এমনভাবে সিলেক্ট করব যে 2 এর খুব কাছে, তারপর আরও কাছে, তারপর আরও কাছে, তারপর আরও কাছে, অর্থাৎ এরকম। মনে করো যে আমি এখানে এক্সের একটা মান কল্পনা করলাম,
সাপোজ 2.25, এটা আমরা র্যান্ডমলি একটা পছন্দ করলাম, যে 2 এর কাছাকাছি একটা মান পছন্দ করলাম। খুব দূরে কিন্তু পছন্দ করা যাবে না, তাহলে সেটা ক্যালকুলাস হবে না। ক্যালকুলাস মানে হলো যে সূক্ষ্মাতি সূক্ষ্ম ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের হিসাব করা, তোমরা জানো। কাজেই আমি খুব কাছাকাছি একটা মান নিলাম। এবার যদি আমি এক্স এর আরেকটা মান কল্পনা করি, মনে করো এক্স এর ভ্যালু 2.125, তাহলে এই মানটা কিন্তু আরও কাছে চলে গেল, এক্স এর এই মান কিন্তু 2 এর আরও কাছে চলে গেল। যদি আমি আরও কাছে আরও একটা মান কল্পনা করি, এখানে এক্স ইজ ইকাল টু 2. মনে করো 0.125, তোমরা সবাই বুঝতে পারছো নিশ্চয়ই যে এখানে 2 এর ভ্যালু যত, এখানে এক্সের ভ্যালুটা যত, এখানে এক্সের ভ্যালুটা আরেকটু কমে গেছে, এখানে এক্সের ভ্যালু আরও কমে গেছে, অর্থাৎ এক্স 2 এর আরও ক্লোজ হয়েছে, আরও আরও নিকটবর্তী হয়েছে। তাহলে এবার যদি আমি আরও একটা ভ্যালু কল্পনা করি, এখান থেকে মনে করো এই হলো এক্সের ভ্যালু 2.00125, মাই বয়, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এক্সের এই ভ্যালুটা কিন্তু 2 এর আরও বেশি ক্লোজ হয়েছে, কিন্তু 2 হয়নি। তুমি সেই এক্সাম্পলটা কল্পনা করো, অল্প অল্প করে সামান্য পরিমাণ পানি তুমি অ্যাড করছো এবং এটা আস্তে আস্তে গ্লাসটা ফিল আপ হতে যাচ্ছে, কিন্তু ফিল আপ কিন্তু হচ্ছে না। এখানেও তাই, যে তুমি এরকম করে যত ক্লোজ নিচ্ছ এক্সের মানটা, 2 এর যত কাছে নিচ্ছ, যত এটার চেয়ে আরও কমিয়ে নিচ্ছ, ফলে সেই ভ্যালুটা 2 এর আরও কাছে চলে যাচ্ছে, কিন্তু কখনও কিন্তু 2 হবে না। এভাবে যদি আমি এক্সের ভ্যালু আরও কল্পনা করি 0.00001, তাহলে এই ভ্যালুটা আরও কাছে, এটা এত 2 এর এত কাছে যে হয়তো আমি এরকম মোটা কোনো পেন্সিল দিয়ে সংখ্যারেখা আমি দেখাতে পারছি না, বাট তাত্ত্বিকভাবে তুমি এটা বিশ্বাস করো যে এরকম একটা সংখ্যা 2 এর ডান দিকে অবশ্যই আছে, সংখ্যারেখার ডান দিকে, 2 এর ডান দিকে অবশ্যই কিন্তু আছে এরকম একটা সংখ্যা, হয়তো আমি দেখাতে পারছি না, তাহলে এটা কিন্তু 2 এর আরও কাছে। তাহলে এখন আমার প্রশ্ন হলো মাই বয়, যে এইভাবে যদি কেউ এক্স এর ভ্যালুগুলো পছন্দ করতে থাকে, যদি নিতে থাকে, তাহলে সে 2 এর কত কাছে যেতে পারবে? যদি আমি প্রশ্ন করি যে কত কাছে তুমি যেতে পারবে, তাহলে এই বিষয়ে একটা প্রশ্ন, একটা গল্পের মতো আমরা বলি, যে আমরা যখন কোনো কিছু নিয়ে ছোটোবেলায় বন্ধুদের সাথে আমরা একটু কথা বলতাম যে আমার কাছে তো এতগুলো মার্বেল আছে, 10টা মার্বেল আছে, তখন সে বন্ধুটা বলতো যে আরে আমার তো 20টা আছে, তারপর আমরা হয়তো বলতাম যে আমার 30টা আছে, সে বলতো 40টা, এরকম বলতে বলতে আমরা কোনো এক সময় বলতাম যে তুই যত বলবি তার এক বেশি মার্বেল আমার আছে, তুই যতটা বলবি তার চেয়ে এক বেশি। তাহলে আমি যদি তোমাকে সেভাবে প্রশ্ন করি যে এভাবে যদি আমি 2 এর দিকে যেতে থাকি, তাহলে আমি 2 এর কত ক্লোজ হতে পারবো, যদি তোমাকে প্রশ্ন করা হয়, তাহলে উত্তরটা হবে যে তুমি যত ক্লোজ হবে তার চেয়ে আরেকটু ক্লোজ আমি হতে পারবো, তুমি যত ক্লোজ হবে তার চেয়ে আরেকটু ক্লোজ আমি হতে পারবো, অর্থাৎ এই ক্লোজ হওয়া কোনো দিনও শেষ হবে না, এই ধারা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, অর্থাৎ তোমার বন্ধু যত দূর কাছে যাবে 2 এ, তুমি আরেকটু কাছে যেতে পারবে, আবার তুমি যত কাছে যাবে তোমার বন্ধু আরেকটু কাছে যাবে, এইভাবে কাছে যাওয়া কখনোই শেষ হবে না। এ বিষয়ে আমি আমার একজন স্টুডেন্টের একটা কবিতা তোমাদেরকে একটু পড়ে শোনাই। সে এই লিমিট বা ক্যালকুলাস পড়ার পরে একটা সুন্দর কবিতা লিখেছিল, তার মধ্যে অল্প কয়েকটা লাইন হলো এরকম যে তুমি যত কাছে আসো তার চেয়েও কাছাকাছি হওয়া, তুমি যত কাছে আসো তার চেয়েও কাছাকাছি হওয়া, শত সহস্র কাছে গিয়েও পরমকে খুঁজিয়া না পাওয়া। এই কবিতাটা লিখেছিল আমার খুব প্রিয় একজন স্টুডেন্ট ইমরুল কায়েস, তো সে এই কবিতাটা লিখেছিল, আমরা এই সুন্দর সুন্দর ব্যাপারগুলোর জন্য তাদেরকে স্মরণ করি। তো এটা ব্যাপারটা সুন্দর করে সে কিন্তু এটা ফুটিয়ে তুলেছিল যে তুমি যত কাছে আসো তার চেয়ে কাছাকাছি হওয়া, শত সহস্র কাছে গিয়েও পরমকে খুঁজিয়া না পাওয়া, অর্থাৎ তুমি যত কাছে আসবে আমি আর একটু কাছে যেতে পারবো, কিন্তু আমরা কখনোই পরমকে খুঁজে পাবো না। এখানে পরম বলতে বোঝানো হচ্ছে 2-কে, আমরা কোনো দিনও 2-তে পৌঁছাতে পারবো না। এই সব কিছু নিয়েই লিমিটের জল আর হাওয়া, সে এভাবেই কবিতাটা লিখেছিল, অর্থাৎ এসব নিয়েই লিমিট তোমাকে বুঝতে হবে। তো মাই বয়, তো এইভাবে আমরা তোমাদের যে ধারাটা দেখালাম, এভাবে কখনো আমি 2-তে পৌঁছাতে পারবো না, কিন্তু 2 এর খুব ক্লোজ হতে পারবো। তাহলে আমি এখানে লিখবো যে এক্স ইজ নট ইকুয়াল টু 2 বাট ভেরি ভেরি ক্লোজ টু 2। আমরা এখানে বলতে পারি যে এক্স কখনো
কখনো 2 হতে পারবে না কিন্তু খুবই 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 কাছাকাছি হবে আর তখন আমরা এইটাকে একটা নতুন একটা সিম্বল লিখব এইভাবে আমরা প্রকাশ করব x is equal to 2 এর পরিবর্তে নতুন একটা সিম্বল তোমরা জানো এটাকে পড়তে হয় x tends to 2 এটাকে আমরা বলব হলো x tends to 2 বা বাংলা হলো x2 এর দিকে ধাবিত হচ্ছে x2 এর দিকে ধাবিত হচ্ছে বা x tends to 2 আচ্ছা খুব ভালো কথা মাই বয় এবং এই যে x2 এর দিকে ধাবিত হচ্ছে এখানে 2 কে আমরা বলবো চলক বা ভেরিয়েবল x এর সীমা তাহলে 2 কে আমরা বলবো চলক x এর সীমা তাহলে আমরা এখানে লিখতে পারি 2 is the limit 2 is the limit of the variable of the variable x তাহলে 2 হলো চলক x এর সীমা 2 হলো x এর সীমা চলক x এর সীমা তাহলে মাই বয় আজকে আমাদের টপিকের নামটা হলো লিমিট অফ ভেরিয়েবল আশা করি মাই বয় তোমরা এই আইডিয়াটা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তোমরা কমেন্ট করবে ইনশাআল্লাহ আমি এখন থেকে নিয়মিতভাবে আমাদের এই বিষয়বস্তুর উপরে প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করব তাহলে আজকে এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম